পরে দিন দুপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর। জমি বিবাদের জেরে এই হিংসাত্মক ঘটনা বলে অভিযোগ। দুষ্কৃতীদের দ্বারা অগ্নিসংযোগের অভিযোগ। অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই পুড়ে ছাই বসতঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ 5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বড়খলা সমষ্টির রামপুর এলাকার আলিমুদ্দিনের বাসগৃহ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষাধিক টাকার মতো হবে বলে অনুমান। জানা গেছে, মঙ্গলবার আলিমুদ্দিনের পরিবারের লোকজন ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ দেখতে পান ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। হাল্লা চিৎকার শুরু করলে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু শেষ রক্ষা হয়নি। এমত অবস্থায় বড়খলা পুলিশ এবং অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়। আগুনের লেলিহান শিখায় সবকিছু ছাই হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং অগ্নি নির্বাপক বাহিনী। অন্যদিকে জানা গেছে, দুই পরিবারের সীমা বিবাদকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। দীর্ঘদিন থেকে দুই পরিবারের মধ্যে সীমা বিবাদ নিয়ে মামলা চলছে বড়খলা থানায়। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে এটা এখনো স্পষ্ট হয়নি। এ ব্যাপারে বড়খলা থানার ওসি মনমোহন রাও তদন্তে নেমেছেন। রামপুর জিপির অন্তর্গত এই জায়গার নাম রামপুর। রমজান মাসের দিন আলিমুদ্দিন তার নাম, সে দিনমজুর মানুষ, কুয়ারিতে কাজ করার জন্য গিয়েছে। কিন্তু হঠাৎ কিছু দুষ্কৃতি কিবা তাদের গরুয়া বা অন্য কি জমি সংক্রান্ত কিবা একটা ঝামেলা ছিল, সেই জন্য এখানে দ্বিতীয় পক্ষ যেটা শুনতে পেয়েছি ঘরে আগুন দিয়েছে, সেটা সাক্ষী প্রমাণে বের হয়ে আসবে। কিন্তু খুবই নিন্দনীয় একটি কাজ হয়েছে যে এই জায়গায় একটা রমজান মাসের দিন একজন দিনমজুর মানুষের ঘরে যে জ্বলিয়ে পুড়িয়ে একদম সব ছারকার হয়ে গেছে, ঘরে বিন্দুমাত্র কোনো কিছু বের করতে পারে নাই। আমি মোটামুটি আগুন লাগার 20-25 মিনিট পরে এসেছি, এসে দেখছি যে বরকলা থানা থেকে পুলিশ বাহিনী এবং ফায়ার ব্রিগেড এসেছে, তারপরে উদারবন থেকে একটি ফায়ার ব্রিগেড এসেছে। আমি তারাও এসে এবং গ্রামের মানুষ সবাই সহযোগিতায় আগুনটা নিভিয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের ডিসি মহাশয়ের কাছে অনুরোধ রাখব যে ক্ষতি হয়েছে সেটা এই ক্ষতিগুলা একটি সরকারি অনুদান দিয়ে তাদেরকে সমাধান করার জন্য, এটাই আমি আমার ডিসি মহাশয়ের কাছে অনুরোধ রাখছি। আমার অতটা চাউল উল সব কিছু আমি হাত ভাঙ্গা লইয়া আমি চাউল করছি, আমি বেটিন দিয়ে ওর আনি লাইছি, একটা কোনো জমান আমি ব্যবহার দাম পারছি না। দেখিলে আমার গরু সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।